বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি বল তিননি আমি তানি আক্তার তিন্নি বলছি কাছে এবং দূর দূরান্ত থেকে আমার যে সকল ভাই বোনরা আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আর আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা হচ্ছে জুন মাসের ষোলো তারিখের ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে বিকেল পর্যন্ত তিন ছেলেকে নিয়ে কি কি করলাম তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে এই পর্যায়ে সবাইকে আমি অনুরোধ করতেছি আমার যে সকল ভাই বোনরা আমার চ্যানেলে নতুন অ্যাড হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে দিন এতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর আপনারা দেখে নিতে পারবেন সময় মতো আমার ভিডিও আর ভিডিও শুরুতে প্লিজ দয়া করে একটা করে লাইক দিয়ে দিবেন তাহলে অন্য অন্য আমার যে সকল ভাই বোনরা আছে যারা এখন আমার চ্যানেলটির নাম জানে না বা আমার ভিডিও দেখেনি তাদের কাছেও আমার ভিডিও পৌঁছে যাবে তো ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিওটা যেদিন করেছিলাম জুন মাসের ষোলো তারিখ তো সকালবেলা তাসমির রায়ানকে রেডি করিয়ে দিলাম আর তালহাকেও রেডিও করিয়ে দিলাম তো ওরা তিন ভাই চলে যাচ্ছে হচ্ছে স্কুলে কাশ্মীরের পাপা আজকে হচ্ছে দুপুরে কাজে যাবে যার কারণে হচ্ছে সে সকালবেলা আজকে একটু সময় পেয়েছে ছেলেদেরকে স্কুলে দেওয়ার জন্য তো তালহা তো এখনও স্কুলে যাওয়া শিখেনি ইনশাল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা থাকলে ও কোনো একদিন আল্লাহর রহমতে বড় হয়ে স্কুলে যাবে তো সবাই আমার তিন ছেলের জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ সবলভাবে ভাবে বেড়ে উঠে মানুষের মতো মানুষ হয় তো সকালবেলা ওদেরকে লিফ্ট পর্যন্ত এগিয়ে দিয়ে আমি এই তো বাসার বেলকনিতে দাঁড়িয়ে ওদেরকে আবার একটু দেখা ট্রাই করতেছি যে ওরা আসলে চারজনে যে যাচ্ছে বাসা থেকে বের হলো ওরা আসলে কিভাবে যাচ্ছে মায়ের মন বলে কথা আমার ছোট ছেলেটা এখনও তো মানে এখন মাত্র কয়েক দিনের তো সে এখন পর্যন্ত বাসা থেকে বের হয়নি জীবনের প্রথম আজকেই সে তার পাপার সাথে বের হচ্ছে আর এর আগে তো দশ তারিখে হচ্ছে হসপিটাল থেকে সে বাসায় এসেছে মাত্র তো হচ্ছে কি বলবো দুই সপ্তাহর বাচ্চা ছোট মানুষ খোদা সহ্য করতে পারে না ও কিছুক্ষণ পর পর খোদায় কান্না করে তাই আমি অনেক কনফিউশনে আমার বাসার অবস্থায় এখন আমার এগুলা সব গোস করতে হবে তারা যেহেতু তিনজনেই চলে গিয়েছে তিনজন না তো চারজন তো আমি তাড়াতাড়ি আমার কাজগুলো সারি এদিকে হচ্ছে যে বাবুর যে নাবিটা ছিল সেটা শুকিয়ে একদম পড়ে গিয়েছে তোরা এখানে একটা ক্লিপ লাগিয়ে দিয়েছিল সেই ক্লিপের দাগ হয়ে আছে গরম পানি বসে দিলাম এগুলো বাবুর কিছু জামা কাপড় ভিজাব আর এদিকে হচ্ছে গরুর গোস্ত বের করে রেখেছি রাতে আজকে গরুর গোস্ত রান্না করবো কি আপনার ঘুমাইতেছেন হ্যাঁ বাইরে যায় যাই গাইসা পড়লো আর আমার তো কোনো কাজই শেষ হলো না এসে থাকে না কেমন কালো ওঠে এদিক ঘুরাই দাও তো

এই যে ঘুমাইতেছে ও ঘুমাইতে থাকুক আর আমি আমার কাজগুলো সারি ওর মনে হয় বিছানায় সোয়াই দিলেই ভালো হয় দেখি যেদিকে বিছানা টিছানা সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ফ্লোরটা হচ্ছে একটু ঝাড়ু দিয়ে পরে হচ্ছে মোছা দিব এখন হচ্ছে সাড়ে এগারোটা বাজে তো তার রায়নের স্কুল ছুটি তো কাশ্মীরের হচ্ছে সাড়ে দশটা বাজে স্কুল ছুটি হয়ে গিয়েছে আজকে আম্মু ভাবি হচ্ছে কাশ্মীরকে স্কুল থেকে নিয়ে গিয়েছে তো বাবুকে গোসল করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে পরে কাশ্মীরের কাছে রেখে এসেছি আজকে হচ্ছে ভাবি বাসায় আছে ভাবি রান্নাবান্না করতেছে এখন আমি রান্না বান্না শেষ করে বাবুকে গোসল করিয়ে আমি গোসল করে তারপরে হচ্ছে আজকে রান্না করেছি গরুর গোস্ত আর রুটি বানিয়েছি তো সব কাজকর্ম শেষ করে ওদেরকে হচ্ছে টাইম মতো স্কুল থেকে নিতে এসেছি আজকে ভাবি যেহেতু বাসায় রান্না করতেছে তো আজকে প্রতিদিন তো ভাইয়ার ভাবি রায়ানকে স্কুলে দিয়ে যায় নিয়ে যায় শুধু তাস্মীরের পাপা হচ্ছে আজকে ওদেরকে স্কুলে দিল তো এখন স্কুল ছুটির শেষে আমি ওদেরকে দুজনকে স্কুল থেকে নিয়ে যাচ্ছি তো দুজনে মাসে অনেক বেশি খুশি হয়েছে আমাকে দেখে যেহেতু অনেক দিন ধরে আমি ওদেরকে স্কুলে দিতে যাই না বা আনতে যাই না তো লিফ্ট পর্যন্ত চলে এসেছি এদিকে আমার পিছন পিছনে কাশ্মীরের পাপাও চলে এসেছে তো কাশ্মীরের পাপা হচ্ছে এই সপ্তাহে তিন দিন দুপুরের থেকে কাজ করবে কারণ হচ্ছে বাবুর কি কি যেন কাগজপত্র ঠিক করতে হচ্ছে যার কারণে সে সকালবেলা হচ্ছে একে অফিসে গিয়ে তারপরে সেই কাগজগুলো ঠিক করতেছে তো এই তো আমরা সবাই একসাথে লিফটে করে বাসায় চলে আসলাম তালহা

তো তাশ্মীরের পাপাকে আবার হচ্ছে নাজমুল ভাই নিয়ে গিয়েছিল শপিং মলে তো এই যে শপিং মল থেকে বাবুর জন্য হচ্ছে নাজমল ভাই জামা কাপড় কিনে তারপরে পাঠিয়ে দিয়েছে আর এখন যেহেতু সামার টাইম তাই তাশ্মীর রায়নের জন্য থ্রি কোয়ার্টার প্যান্ট আর হচ্ছে গেঞ্জি কেনা হয়েছে তো এই তো এদের শপিং এখন হচ্ছে দুপুরবেলা কাশ্মীরের পাপা খাওয়া দাওয়া করে সে হচ্ছে কাজে যাবে আজকে আসকনা বাছারা কেন অন্ধকার অন্ধকার লাগে রান কি খায় তো টং রান রান কি খায় মাংস খাই মাংস খাও খাও কি আমার খালাই বই রইছে কেন খালা খাও 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 যে এতকে ভালো আছে আই ফাস্ট সবাই আর এদিকে একজন তো দুপুরে বাচ্চাদেরকে হচ্ছে ঘুম পাড়িয়েছিলাম ঘুম থেকে জেগে এই তো বিকেল বেলা ওদেরকে একটু বিকেলের নাস্তা বানিয়ে দিয়েছি তো এদিকে তাশ্মীর হচ্ছে চাচ্ছে হচ্ছে গাজরের হালুয়া খেতে আর রায়ান চাচ্ছে তরমুজ খেতে কারণ রায়ান হচ্ছে তরমুজ পছন্দ করে অনেক আর কাশ্মীর তেমন একটা পছন্দ করে না তো বাসার মধ্যে হচ্ছে তরমুজ আনলে রায়ান আর আমি বেশি খাই আমাদের মাছেলের ভাগ্যটা আজকে ততটা ভালো ছিল না হয় এটা একটু কষ্ট করে খাও পরে তখন পাপায় আরও ভালো একটা তরমুজ আবার তোমার কিনাই না খাওয়াইবো ওকে তো কাশ্মীরের জন্য গাজরের হালুয়া তৈরি করব গাজরের হালুয়ার রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ